আইটিবাড়ি ডট কম এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা একটি আর্টিকেল সাবমিট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছি এবং আপনারা দেখেছেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এবং সেখানে আইপি নিয়ে ঝামেলায় পড়ার পর আমরা রেজিস্ট্রেশনটি সাকসেসফুলভাবে করতে সক্ষম হয়েছি। তো আমরা ঠিক একই ওয়েবসাইটে আছি, superarticles.com। এখানে আমরা আমাদের যে আর্টিকেলটা আমরা তৈরি করেছিলাম সেই আর্টিকেলটা এখানে লিখব। তো এখানে জাস্ট লগ ইন করতে হবে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি, সো এখান থেকে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করে আমরা এখানে এখন লগ ইন করবো। জাস্ট লগ ইন করে আমরা আমাদের আর্টিকেলটা সাবমিট করে দিব। তো আর্টিকেল সাবমিশনটা অনেকটা গেস্ট পোস্টিং এর মতো, আপনারা যারা গেস্ট পোস্টিং দেখেছেন তারা অবশ্যই জানেন যে গেস্ট পোস্টিং কিভাবে করতে হয়। জাস্ট লগ ইন, আমরা আমাদের লগ ইন ইনফরমেশন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করছি। তো দেখুন সাকসেসফুল ভাবে লগ ইন হয়েছে, এবং লগ ইন করার পরে আমাদের এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ এন পাবলিশড আর্টিকেলস ইয়েট, ক্লিক হেয়ার টু সাবমিট ইউর ফার্স্ট আর্টিকেল। আমাদেরকে বলতেছে যে ফার্স্ট আর্টিকেলটা আপনি এখানে দিতে, তো আমরা এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করে সাবমিট করতে পারি, অথবা উপরে সাবমিট কন্টেন্ট আছে সেখানে ক্লিক করেও দিতে পারি। তো যেভাবে হোক না কেন, আপনি এখানে আর্টিকেল টাইটেল, আর্টিকেল সামারি, আর্টিকেলের ডিসক্রিপশন, আর্টিকেল কিওয়ার্ড, এই ঘরগুলো আমাদের এখানে এখন সাকসেসফুল ভাবে দিতে হবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আর্টিকেলের ক্যাটাগরিটা যাতে সঠিক হয়, আমরা যে আর্টিকেল লিখবো সেই ক্যাটাগরিটা সঠিকভাবে এখান থেকে নির্বাচন করতে হবে। তো আমরা দেখি এখান থেকে আমাদের আর্টিকেলটা হচ্ছে টেকনোলজি রিলেটেড আর্টিকেল। সো এখানে টেকনোলজিটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, কম্পিউটার আর্কিটেকচার, ঠিক আছে। আর্টিকেল টাইটেল, আমরা আমাদের আর্টিকেলের যে টাইটেল আছে সেটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। এখানে আর্টিকেল সামারি, আমাদের আর্টিকেলটা কোন বিষয়ের উপর সেটা নিয়ে একটা ছোট্ট সামারি লিখতে হবে। এখানে আমরা লিখে দিতে পারি ইন দিস আর্টিকেল উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন বিজনেস। ইটস এ ভেরি নাইস আর্টিকেল। যে কোনো একটা সামারি লিখলাম, আপনারা আপনাদের মতো করে একটা সামারি লিখে দেবেন, একটা সারমর্ম। আর আর্টিকেলের কিওয়ার্ড গুলো কি হবে, কিওয়ার্ড গুলো হবে টেকনোলজি কমা দিয়ে স্পেস দিয়ে তারপরে নতুন কিওয়ার্ড লিখতে হবে বিজনেস টেকনোলজি ইন বিজনেস। এখানে আমরা তিনটা ক্যাটাগরি দিলাম, আপনি যে কোনো যতগুলো খুশি ক্যাটাগরি দিবেন। এখানে আমাদের আর্টিকেলের যে পোস্টটা আছে সেটা লিখতে হবে। সো আর্টিকেলের ফুল যে পোস্টটা আমরা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফুল আর্টিকেল, ঠিক আছে। তো আমরা জানি যে এখানে আর্টিকেলের কোনো পার্টকে যদি বোল্ড করতে চাই, জাস্ট এইভাবে টেনে ধরে এখানে বিতে ক্লিক করব, দেখুন বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কন্টেন্ট মডিফিকেশনের মতো, আপনারা আগেও দেখেছেন কন্টেন্ট মডিফিকেশন। সো এখানে নতুন করে বলার কিছু নাই। আর এখানে যদি আমরা দেখুন এখানে অ্যালোয়েবল কিছু ট্যাগ, এইচটিএমএল কিছু ট্যাগের লিস্ট দিয়ে দিয়েছি যে কোন ট্যাগগুলো আমরা ইউজ করতে পারি। তো এখানে আমাদের ট্যাগ ইউজ না করে আমরা ডিরেক্টলি সরাসরি ভাবে কোনো কাজ, মানে লিঙ্কিং করানো যে বিষয়গুলো আছে সেগুলো চাইলে এখান থেকে করে দিতে পারি। আমরা জাস্ট এখানে যদি আমাদের মানে যদি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে শেয়ার করতে চাই, ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি নো মোর। এখানে আসলে ক্লিক হেয়ার ফর মোর ইনফরমেশন, ক্লিক হেয়ার এইভাবে লিঙ্কটা না দেওয়াটাই বেটার। এখানে আমরা লিখে দিতে পারি টু মোর ইনফরমেশন অ্যাবাউট দিস অ্যান্ড কোডিং টেকনোলজি ইজ অ্যাভেলেবল অ্যাট, দেখুন আমরা এখানে উই দ্য কোডার ওয়েবসাইট, আমরা এখানে আমাদের অ্যাঙ্করটাকে কিভাবে ইউজ করব, এখানে ক্লিক হেয়ার
বা ক্লিক মি এইভাবে না লিখে উই দ্য কোডার এই শব্দটাকে আমরা এখান থেকে আমরা অ্যাঙ্কর হিসেবে ব্যবহার করব, ঠিক আছে? তো অ্যাঙ্কর হিসেবে ব্যবহার করার জন্য এই উই দ্য কোডার এই পার্টটুকুকে আমরা এভাবে লিঙ্কিং করে দিচ্ছি। এই লিঙ্কিংটা কিভাবে করতে হয় এ এইচআরইএফ দ্বারা আপনারা সবাই জানেন, সো আমি আর এখানে দেখাবো না, ঠিক আছে? দেখুন আবার ভালো করে দেখে নিন, লিঙ্কিং কর্নার সিস্টেম হচ্ছে এটা একটা এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল সম্পর্কে যদি বিশালভাবে জানতে চান আমাদের আইটিবাইরের এইচটিএমএল টিউটোরিয়াল রয়েছে, সেটা দেখতে পারেন। তো সাধারণত আপনার কোনো ওয়েবসাইটকে লিঙ্ক করানোর জন্য বা কোনো একটা লেখাকে লিঙ্ক করানোর জন্য তার আগে এইভাবে এ এইচ আর ই এফ দিতে হয় এবং তারপরে এইভাবে এ দিতে হয়। আপনারা আগেও দেখেছেন অ্যাঙ্কর টেক্সটে, সো আমি আর এখানে ডিটেলসে দেখাবো না, সরি আইটি বাড়ি তো না, এটা তো আমরা উই দ্য কোডার এর জন্য করছি, উই দ্য কোডার ডট কম, ঠিক আছে? এইভাবে দিয়ে দিলাম আমাদের লিঙ্কটা দিয়ে। এখন অথর সিগনেচার, এটা ইম্পর্টেন্ট না, অথরের সিগনেচার, অথর সম্পর্কে দু একটা কথা, ঠিক আছে? এখানে দিলাম না কিছু, এখানে না দিলেও সমস্যা নেই। আর ক্যাপচাটা এখানে ঝাপসা দেখাচ্ছে, সো ক্যাপচাটা রিলোড করার জন্য এই আইকনটাতে ক্লিক করছি, দেখুন 453 দিয়ে জাস্ট আই কনফার্ম দিস আর্টিকেল ইজ ইউনিক অ্যান্ড হ্যাজ নট বিন পাবলিশড এনি হোয়ার বিফোর, যে আমি কনফার্ম করতেছি এই আর্টিকেলটা হচ্ছে ইউনিক এবং আগে কখনো অন্য কোথাও পাবলিশ করা হয়নি। এটা কনফার্ম করে আমরা জাস্ট সাবমিট আর্টিকেল। আচ্ছা, মিনিমাম লেন্থ অফ দ্য আর্টিকেল সামারি শুড বি 150 ক্যারেক্টার। আচ্ছা, আর্টিকেল সামারিটা ছোট হয়ে গেছে, এটা আর্টিকেল সামারিটা আরেকটু বড় করতে হবে। আমরা একটা কাজ করি, আপনারা আপনাদের মতো সামারি লিখে দিবেন, আমরা অত কিছু দেখতেছি না, আমরা জাস্ট এখানে কপি করে একটু বড় করে দিলাম। দিয়ে জাস্ট সবকিছু যেভাবে আছে দিয়ে সাবমিট আর্টিকেল, প্লিজ ওয়েট। এখানে দেখুন আমাদের সাকসেসফুল দেখাচ্ছে যে থ্যাংক ইউ ফর সাবমিটিং আর্টিকেলস অন সুপার আর্টিকেল, আওয়ার এডিটর উইল রিভিউ ইউর আর্টিকেল অ্যান্ড সেন্ড ইউ অ্যান ইমেল রিগার্ডিং ইউর আর্টিকেল স্ট্যাটাস শর্টলি। যে তাদের যে মডারেটর আছে, তাদের যারা এডিটর, তারা আমাদের আর্টিকেলটা দেখবে এবং দেখে আমাদেরকে জানাবে যে আমাদের আর্টিকেলটা মানে কি বলে যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি আমাদের আর্টিকেলটা অ্যাপ্রুভ হয়ে থাকে দেন অবশ্যই আমাদেরকে তারা একটা ইমেল করবে যে হ্যাঁ আপনি যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ইমেইলে একটি ইমেল চলে আসবে যে আমাদের আর্টিকেলটা সাকসেসফুল হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আর্টিকেল সাবমিট করতে হয়। তো আজকে পর্ব এখানে শেষ করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আগামী পর্ব আমন্ত্রণ রইল, আল্লাহ হাফিজ।